ভারতীয় নৌবাহিনীতে প্রচুর শূন্য পদে নিয়োগ করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কতগুলো শূন্য পদ সব বিষয়বস্তু নিয়ে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব আর পাশে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য চলুন ভিডিও শুরু করা যায় এই চাকরির ক্ষেত্রে আপনি মোবাইল বা কম্পিউটার দ্বারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হলো নয় পাঁচই অক্টোবর দু হাজার যেখানে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সেন্টার তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন তারপর হলো চাকরি এখানে জেনারেল সার্ভিস সিএসএক্স এন্ড হাইড্রোস কার্ডে নিয়োগ করতে চলেছে শুধুমাত্র বিটেকগুলো আবেদন করতে পারবেন সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে সাথে এখানে আপনার বয়স হতে হবে দুই জুলাই উনিশশো সাতানব্বই থেকে একই জানুয়ারি দু হাজার তিনের মধ্যে এখানে পঁয়তাল্লিশটি শূন্য পদ আর এখানে ওমেন আর মেয়েদেরও সেই সেম শুধুমাত্র মেয়েদের দু হাজার একের মধ্যে জন্মগ্রহণ করতে হবে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিটেক পাস করতে হবে অবজার্ভের জন্য এখানে আটটি শূন্য পদ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন উনিশশো আটানব্বই থেকে দু হাজার তিনের মধ্যে বয়স হতে হবে পাইলট ডু অর্থাৎ এখানে সেই একই শিক্ষাগত যোগ্যতা বিটেক নিয়ে পাস করতে হবে ক্লাস টেন ক্লাস টুয়েলভে মিনি মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে আবেদনের জন্য ইংলিশে ইংলিশে যদি আপনি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে আবেদন করতে পারবেন সাথে বি কিন্তু সিক্সটি পার্সেন্ট ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে লজিস্টিক যেখানে বিসি টেক করতে হবে এমবিএ করতে হবে বি কম আর বিএসসি করতে হবে সাথে এমসি আর এমএসসি আইটিও করতে হবে এখানে আঠারো বছরের মধ্যে আবেদন করতে পারবেন ছেলেরা আর মেয়েরা ছটি মাত্র শূন্য পদ আঠারো মাত্র শূন্য পদ এখানে ছেলে মেয়ে মিলিয়ে দুই জুলাই উনিশশো সাতানব্বই থেকে দু হাজার তিনের মধ্যে জন্ম তারিখ হতে হবে তারপরে এডুকেশন পদে আছে ফার্স্ট ক্লাস এমসি করতে হবে তো এখানে যারা জন্য আবেদন করতে পারবেন আপনাকে ম্যাথ বা অপারেটিং জন্য আপনাকে দক্ষতা থাকতে হবে তারপরে এখানে ম্যাথ আর ফিজিক্যালস অ্যাপ্লাইসের জন্য বিএসসি করতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে হিস্ট্রিতে অর্থাৎ প্রত্যেকটি যে সাবজেক্টের জন্য আবেদন করবেন এডুকেশনে সেই সাবজেক্টে পড়াশি হতে হবে এখানে কিন্তু এখানে যারা ম্যাথের জন্য আবেদন করবে চারটে শূন্যপদ যারা ফিজিক্যালসের জন্য আবেদন করবেন চারটে শূন্যপদ যারা এম বি এর জন্য আবেদন করবেন একটি শূন্যপদ আর যারা মিনিমাম হিস্টরির জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু দুটো শূন্যপদে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন উনিশশো সাতানব্বই থেকে দু হাজার একর ম একের মধ্যে বয়স হতে হবে ইঞ্জিনিয়ারিং পদে বিটেক করতে হবে সিক্সটি পার্সেন্ট লাগবে যেখানে

দুই জুলাই উনিশশো সাতানব্বই থেকে একই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে বয়স হতে হবে তারপর এখানে বিটেক করতে হবে মার্কস লাগবে একই শিক্ষাগত যোগ্যতা বারোটা শূন্য পদ এখানে শুধু মেয়েরাও আর ছেলেরা দুজনে আবেদন করতে পারবেন উনিশশো সাতানব্বই থেকে দু হাজার তিন পর্যন্ত বয়স হতে হবে এখানে আবেদনের জন্য মিনিস্ট্রি ট্রান্সফার সার্টিফিকেট থাকতে হবে আবেদনের জন্য এই চাকরির ক্ষেত্রে প্রথমে নেওয়া হবে অর্থাৎ কোর্স থাকবে একটা সেই কোর্সে আপনাকে ট্রেনিং দেওয়ানো হবে ট্রেনিং এর পর নেওয়া হবে এখানে ম্যাট লিস্ট এবং শর্ট লিস্ট সিস্টেমে নেওয়া হবে তার জন্য ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যখন আপনি আবেদন করবেন তারপর আপনার হবে ইন্টারভিউ এবং সাথে লিখিত পরীক্ষাও হবে আর সাথে কোর্সও করা হবে কোর্সের পরে নিয়োগ করা হবে এবার আবেদন কী করে করবেন আবেদনের জন্য অফলাইন অনলাইনে করতে হবে যেখানে আপনাকে জয়েন ইন্ডিয়া নেভি ডট গভর্নমেন্ট ডট ইনে যেতে হবে সেখান থেকে আবেদন করতে হবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে অনলাইনে একদম মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব